সিক্সার, লুক হাউ বিউটিফুল। এটা আসলে মনে হচ্ছে এখনই একটা কিনে নিয়ে যাই। সিক্সারে বারবার বসতেছে, ব্ল্যাক এবং রেড দুইটাই ওর পছন্দ হয়েছে, ওর এটা যেহেতু পছন্দ এটাতেই বসতেছে। আবার কনফিউজড আছে, মামা বলতেছে না যে সিক্সার নেওয়া যাবে না, একটু হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমরা যাচ্ছি সুজুকি শোরুমে, এআর এন্টারপ্রাইজ সোনাডাঙ্গা, খুলনা সোনাডাঙ্গায়। আর যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ভাগ্নে সজল, ও এখন বসে আছে আমার পেছনে, ও একটা বাইক নেবে আর সুজুকি ওর পছন্দ, সুজুকি GSXR। তবে আমি রেফার করছি SF FI ABS, যেটা ওইটা যেহেতু ও নতুন রাইডার, সো বেটার ওর জন্যে এটাই হবে, কারণ সুজুকি GSXRটা ওর জন্য অতটা বেটার হবে বলে এই মুহূর্তে আমার মনে হচ্ছে না। বাট আনডাউটেডলি সুজুকি GSXR আমারও পছন্দের একটা বাইক। সো যাই হোক গাইজ, যাই শোরুমে, যাই মিউজিকের সাথে সাথে, চলুন গিয়ে একবারে শোরুমে কথা হচ্ছে। গাইস চলে আসলাম এয়ার এন্টারপ্রাইজে, এটা হচ্ছে খুলনা সোনাডাঙ্গায়, এটা সুজুকির এক্সক্লুসিভ শোরুম। সো একটু ভেতরে ঢুকি, দেখি কী কী বাইক আছে। ওফ দ্য বিউটিফুল GSXR, লুক হাউ বিউটিফুল। এটা আসলে মনে হচ্ছে এখনই একটা কিনে নিয়ে যাই, হাউ বিউটিফুল, ওয়াও, ওফ গ্রেট, মানে ইটস এ রিয়েলি ডিফারেন্ট ফিল, লুক হাউ বিউটিফুল দ্য ককপিট ইজ। আসলে এত চমৎকার একটা বাইক, মানে আমার মনে হয় যে খুব কম লোক পাওয়া যাবে এই বাইকটা এক দেখায় পছন্দ করবেন না, শুধুমাত্র দর্শনেই না পারফরমেন্সও সেরকম একটা জিনিস। ইনফ্যাক্ট আই হ্যাভ হ্যাড সাম এক্সপিরিয়েন্স প্রিভিয়াসলি টু রাইড দিস বিস্ট, দিস ইজ রিয়েলি এ মনস্টার, দিস লুকস লাইক লিটল বাট ইট পারফর্মস লাইক এ মনস্টার অ্যান্ড দিস ইজ রিয়েলি অ্যামেজিং। দিস ইজ জিক্সার SF, এটা হচ্ছে কার্বুরেটর ভার্সন। ওফ বিউটিফুল বিউটিফুল, দিস ইজ এ ইউনিক পিস। আসলে SF আমারও একটা পছন্দের বাইক ছিল, SF FI ABS, আমি যখন হর্নেটটা নিয়েছিলাম, বাট সামহাও ডিউ টু বাজেট লিমিটেশন আমি নিতে পারি নাই। আই হোপ সামডে আই উইল টেক ইফ আই চেঞ্জ অ্যান্ড ইফ আই হ্যাভ এনাফ মানি ইন মাই পকেট। সো এই হলো বিষয়, আর সুজুকি বাইক নিয়ে আমার একটা ফ্যাসিনেশন রয়েছেই। তোমার কি নিচে ইয়ে পাচ্ছ? ন্যাকেটটা দেখতে পারো, এটাতেও পাচ্ছ না, হাইট একটা বড় ইস্যু, পা ঠিক মতো না পাইলে ফুটফাট একটা ঝামেলা। ওয়েট ডিস্ট্রিবিউশন তোমার আনডাউটেডলি খুবই ভালো, ওইটা নিয়ে একেবারে চিন্তার কিছু নেই। আর তুমি দেখো যেটা সিটিং কমফোর্ট লাগতেছে, পা পাচ্ছে ভালো করে, এখন GSXR-এ বসছে, বসে ট্রায়াল দিচ্ছে। লুকিংয়ে ওর খুবই ভালো লাগছে বাইকটা, যেহেতু ইয়ং অ্যান্ড ক্রেজি গাই, সো GSXR পছন্দ হবেই। আসলে GSXR শুধু ইয়ং না, সবারই পছন্দ হওয়ার মতো একটা বাইক, বাট টু মাচ স্পোর্টি, আর এটা হচ্ছে একটা লিমিটেশন। আর প্লাস ও অত প্রো রাইডার না, সো আমি ওর জন্য এটা সাজেস্ট করি নাই আর কি। Thank you.
আসলে ও জে সেক্সারে বারবার বসতেছে, ব্ল্যাক এবং রেড দুইটাই ওর পছন্দ হয়েছে, ওর এটা যেহেতু পছন্দ এটাতেই বসতেছে। আবার কনফিউজড আছে, মামা বলতেছে না জে সেক্সার নেওয়া যাবে না, একটু এই জন্য একটু মনে হয় চিন্তা করতেছে কী করা যায় কী করা যায়। সুজুকি শোরুমের জয় ভাই, উনি ডিটেলস আমাদেরকে বলছে যে এখন আপডেট কী প্রাইস যাচ্ছে। দিস ইজ দ্য বেস্ট জে সেক্সার। জয় ভাই কেমন আছেন? এই GSX-এর স্পেশালি প্রাইস বা কিছু ফিচার নিয়ে বলেন। GSX-এর এই যে কালারটা একদম নিউ কালার, 21 ভার্সন, 2017 APS, তবে এখানে আমাদের এটা প্রাইস পড়বে আপনার 380,000 টাকা। 380,000 টাকা। এটা কি FI না কার্বোরেটর? FI 2017 ABS। ওকে, আশি আছে আমাদের SF FI ABS। SF FI ABS নিউ কালার, স্পেশাল এডিশন কালার কি এটা? স্পেশাল এডিশন এই কালারটা না, কিন্তু এর আগে একটা কালার ছিল, এটার প্রাইস কত? এটার প্রাইস পড়বে আপনার 2,92,000। আচ্ছা, 2,92,000। SF ABS FI। ওকে, ছিল না, এখন গ্রাফিক্সটা করে দিয়ে ভার্সন 3 মডেলটা হয়েছে, আর ওই মডেলটা এখন আসে না। এটা প্রাইস কত? এটা প্রাইস পড়বে আপনার 2,25,000। 2,25,000, 24,950। 2,24,950। আরেকটা কালার ব্লু, রিয়েলি গর্জিয়াস গাইস, স্টাইলিশ টিকেট করতে নতুন দিয়ে দিয়েছে গ্রিন টেপ যেটা বলে, এই যেটা ভাই। ২৭,৯৫০। ফাইন, আচ্ছা, দিস ইজ GSX সেম। আচ্ছা, আর যদি একটা কমিউটার সেগমেন্ট আমাদের একটু দেখেন, এটা একেবারে নতুন আসছে, এটা অল্পের ভিতরে ফ্যাসিলিটি একটু বেশি পাবেন, যেমন আমাদের এটা 125 সিসির একটা বাইক, 125 সিসি, এই বাইকটির ভিতরে আপনি ডিস্ক ব্রেক পাচ্ছেন, অন ডিস্ক সিঙ্গেল ডিস্ক পাচ্ছেন, এবং অনেক সময় হয় কি আমাদের যে ক্লাসিক যে প্রেসারগুলো ছিল সেখানে একটা গিয়ার নিয়ে প্রবলেম হতো, গিয়ার জড়া যেত বা আপনার ক্লাসমেট মাইটা যেত, সেক্ষেত্রে আমাদের এখানে ছোট মনিটরে আপনি গিয়ারটা শো দেখাবেন, ডিসপ্লেতে এখানে ছোট একটা মনিটর আছে, এখানে আপনি গিয়ারটা শো করবেন, মানে গিয়ার ইন্ডিকেটর আছে, হ্যাঁ হ্যাঁ, যেখানে গিয়ারে চলছে ওটা। আর এখানে আমাদের স্পোর্ট বাইকের যে 3-ফুট হ্যান্ডেলটা এটা শো করা হয়েছে, মানে একটু স্পোর্টি স্পোর্টি বাইক, আর সিটটা অনেক বড় আছে, যার জন্য ফ্যামিলি মানে প্যাকেজে যাওয়ার জন্য খুব রাইড করার জন্য মানে গ্রাভেল টা সুন্দর হবে। আর আরো একটা প্লাস পয়েন্ট, আমাদের ক্লাসিক যে মডেলগুলো ছিল বা আপনার জিক্সার বলেন, এই মডেলের বাইকের ভিতরে ট্যাঙ্কের এর থেকে বড়, আমাদের অন্য বাইকের 12.7 ক্যাপাসিটি, এটা কিন্তু 14 লিটার বেরোবে, আচ্ছা, অফার বলতে এই মডেলটা ছিল 1,09,950, আমাদের 10,000 টাকা ক্যাশব্যাক দিয়ে পরে এখন 99,950 টাকা এখন মার্কেট প্রাইস চলছে, 99,950। এক্সেলেন্ট প্রাইস গাইস। পাশে যদি জিক্সারের একটু, এটা মনোটোন ভার্সন তো? মনোটোন ভার্সন, যারা মনোটোন ভার্সনটা পছন্দ করেন, মানে পুরনো যে ভার্সনটা ছিল তাদের জন্য এটা, এটা অনেকদিন মার্কেটে ছিল না, আমাদের মার্কেটে চলেছে মনোটোনের কথা আর কি, মানে
একটাতে সবাই বলুন জানেন একটা না বললেই হয় এমন একটা বিষয় নোটন মার্কেটের এখন চাহিদা অনেক বেশি সিঙ্গেল ডিস্কের এটার মাইলেজ পাবে 45 এমএস 45 এটা প্রাইস কত আসছে বর্তমান প্রাইস হচ্ছে 174950 174950 আমাদের মোটরসাইকেল সাসপেনশন পিছনে ড্রাম এবং সামনে ডিস্ক থ্যাংক ইউ ভাইয়া चलो अंदर ओदिके जाए भैया देखा होबे भालो थाकबेन और चैनेले अपलोड हो गेले ओनारा देखते पारबेन थैंक यू आरेकदिन आसबो तारा आछे आरेकदिन एसे देखा होबे इंशाल्लाह सॉरी बट कोऑपरेशन खूब भालो छिलो खूब भालो आछे थैंक यू अच्छा आल्लाह So guys, it was all about our visit in today's Suzuki showroom, and of course I'm keeping this secret that whose bike we are going to take. I hope you will not mind, and we'll expose that in any later blog. And of course, something surprise will come to you regarding which Suzuki bike we are going to take. So guys, arekta bishoy hocche jara notun bike kinben tader jonno ekta suggestion hocche obosshoi nije bike ride kore niben nije bike সম্পর্কে ভালো করে নলেজ নিয়ে নেবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা কখনো অন্য কাউকে নিজের চয়েসটা ইম্পোজ করবেন না আপনার একটা বাইক ভালো লাগে তাই বলে বলবেন না যে ভাই এই বাইকটা নাও তাকেই চয়েস করতে যান নইলে একটা ব্যাপার হবে কি সে বাইকটা কেনার পরে সে আসলে এই বাইকটাতে ইন্টারেস্ট হারিয়ে ফেলতে পারে তখন তার বারবার মনে হবে না আমি তো ওইটা চাইছিলাম ওইটাই মনে হয় ভালো ওইটাই মনে হয় ভালো সো এটা আসলে এই খুঁতখুতানিটা অনেক বড় একটা সমস্যা হিসেবে কাজ করে বাইকের উপর ভালো লাগা উঠে দেয় সো গাইস যারা নতুন বাইক কিনবে তাদেরকে নিজের পছন্দ মতোই কিনতে দেন এটাই সবথেকে বেটার হবে আর ভালো হবে তাদেরকে কিছু রাইড এক্সপিরিয়েন্স দেয়া নিজে রাইড করে দেখে পছন্দ করে বাইকটা নিক সো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ব্লগে রাখছি টাটা বাই বাই আর একটা কথা যদি ব্লগটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো থ্যাংক ইউ